তুমি রাগলে না কেন আমার উপর? এইটা হলো ব্লেন্ডার, ঠিক আছে? পুরো তুচ্ছর গলায়। গাইজ, এরকম প্র্যাঙ্ক কি আগে কখনো দেখেছো? যদি দেখো তাহলে কমেন্টে জানাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমিতা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই বিশাল ভালো আছো, আমিও বিশাল ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে একটা তোমাদের ভিডিও নিয়ে আসছি, প্র্যাঙ্ক ভিডিও। তো কার সাথে? তোমার দাদা ভাইয়ের সাথে আমি আজকে প্র্যাঙ্ক ভিডিও করব। তো প্র্যাঙ্ক ভিডিওটা কি বলে দিই, তো আমরা একটু আগে আমরা বাজারে যা, আমরা একটু পরে বাজারে যাব। তো আমাকে বলে যে তুমি চা করো, তা বললাম আচ্ছা ঠিক আছে। তো আমাকে চা করতে বলে গেছে ননদের ঘরে গল্প করতে, ঠিক আছে? তা আমি এখানে এমনি আমার ওই ননদের ননদ এসছে, রাধা রাধে দিদি ভাইয়ের জন্য আমি চা বসিয়েছি, উনি দুধ চা খায়, আমি করছি। তো এই যে দেখো, এখানে দুধ চা আমি বসিয়েছি, ফুটছে দুধ চাটা। আর এইখানে দেখো, এইটা হলো ব্লেন্ডার, ঠিক আছে? এই ব্লেন্ডারটা আমি একটু মেকআপ করেছি, তাই ব্লেন্ডারটা পরিষ্কার করার জন্য আমি এসের জল দিয়েছি, শ্যাম্পু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। আর দেখো কালার, দেখো পুরো দুধচার মতো। তো আমার মাথায় প্ল্যান এলো যে ওকে আমি এটা খাওয়াবো। আমি নিজেই এখন হেসে বসছি, কিন্তু জানি না আমার সাথে কি করবে, এটা যদি জানতে পারে এটা এইটা আমি দেব। তো দেখো কালারটা জাস্ট দেখো, এর মধ্যে কিন্তু পুরো রয়েছে শ্যাম্পু, দেখো পুরো তুচ্ছর কালার। তো আমি এটা ওকে আলাদা স্পেশালভাবে দেবো, আর দিদি ভাইয়েরটা আলাদাভাবে দেবো, ঠিক আছে? আর আমি ক্যামেরা নিয়ে যাবো, যেহেতু আমরা একটু পরে বাজারে বেরাবো, তো অত বুঝতেও পারবে না, বুঝেছো? তো প্র্যাঙ্কটা কিন্তু ধামাকাদার হতে চলেছে। তো এখনও যারা এখনও অবধি সাবস্ক্রাইব করে, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর এই ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, যদি ভালো লাগে ঢের ঢের কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো চাটা বানিয়ে নিই, ফুটছে, আমি চা পাতা দিয়ে দিয়েছি, এটা এখানে থাক। এই যে ফুটছে ফ্রেন্ডস, এখানে চা রেডি দিদি ভাইয়ের। চলো চাটা নামিয়ে নিই আগে। দেখো দুটো কি সেম সেম না? তো এটা ফ্রেন্ডস, এই যে এটা হলো দিদি ভাইয়ের চা, আমি নামিয়ে ফেলেছি। আর এটা হলো গিয়ে এমনি এক্সট্রা চা। ওই দেখো ঘরে গল্প করছে ওই যে দিদি ভাইয়ের সাথে, খুব বেশি দেখানো যাবে। গাইজ, এরকম প্র্যাঙ্ক কি আগে কখনো দেখেছো? যদি দেখো তাহলে কমেন্টে জানাবে, আমি কিন্তু এখনো অবধি দেখিনি, তো জানি না আমারটা কেমন হবে। চলো দেখো, পুরো চায়ের মতনই হয়েছে। এটা আলাদা, ঠিক আছে? আগে দিদি ভাইটা তুলে দেব। চলো যাই, দরজাটা খুলবো কি করে এবার আমি? এ বাবা, পা দিয়ে খুলছি ফ্রেন্ড। এ চা গায়া, চাই গরম, চাই গরম। দিদি ভাই চা চলে এসছে, এই নিন। তো বাজারে যাবো, এটা দেখাবো না? তুমি তো বলো যে ভিডিও করে রাখতে। দিদি ভাই আপনার চা, বিস্কিট। ঠিক হয় না চা? এটা আমার চা, দিদি ভাই নিন চা নিন। আমি এই যে আমার চা গাইজ, এই চাটা খাবো, খেয়ে বাজারে যাবো। দিদি ভাই বলুন চাটা কেমন হয়েছে খেতে? সাইডে গান বাজছে, যাই না আমার ভিডিওটা কপিরাইট পড়বে হয়তো। দিদি ভাই আমার চা ভালো খায় না? দিদি ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি ভাই এটা খেয়ে দেখুন কেমন। ও থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। কি গো চা ঠান্ডা করে খাবা নাকি?
তুমি গেলে কি দিয়েছো আমাকে চায়ের বদলে? চাই তো দিয়েছি। জিজ্ঞেস করো তাহলে আমিও তো খাচ্ছি এই তো। চা দিয়েছি দিদি ভাই। ই বাবা কি অবস্থা গাইজ, পরিষ্কার করবো কি তোমার ছেলে করবে? তোমার ছেলে ফেলেছে কেন? কি অবস্থা? তো তোমার ছেলে ফেলেছে কেন? গেল কোথায় কি গো? এই কি আছে? তুমি কি খেয়েছো? তিতো তিতো মানে সেই কেমন সেই ক্রিম ক্রিমের গন্ধ পাচ্ছি কি এগুলো? তোমার সাথে আমি প্রাঙ্ক করেছি। প্রাঙ্ক করার সময় বল, এদিকে একটা কাজ হচ্ছে না, তোমাদের প্রাঙ্ক করার কথা মনে পড়ছে। তো তোমার চা ভালো লাগেনি? তুমি তো খাইনি, তুমি তো খাওয়াইনি চা। খাবো কি, ওইগুলো খাওয়া যায় না। মানে কি এখন ব্রাশ করছে গাইস? আমি চাটা দিয়েছি, এই যে মা পরিষ্কার করছে। কি গো প্র্যাঙ্ক করেছি তোমার সাথে আমি? কেমন লাগলো প্র্যাঙ্ক? তো ভালো লাগলো। গাইস দেখতে পাচ্ছো দিদি ভাই, আপনার গোড় হরির সাথে আমি প্র্যাঙ্ক করেছি। আমার মেকআপের যে এটা আছে ওইটা আমি নিগড়ে সেটা দিয়েছিলাম, দুচ্চা দিইনি, তার জন্য ফেলে দিয়েছে। এটা হলো শ্যাম্পুর জলে গোলানো। হ্যাঁ তোমার ছেলেকে আমি এই খাইয়ে দিয়েছি, প্র্যাঙ্ক করেছি তোমার ছেলের উপর। গাইস এখন মা পরিষ্কার করছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। আমরা এক্ষুনি বাজারে যাব। আমি কি বলবো, কার কি আছে? প্র্যাঙ্ক তো তোমার ভাষায় প্র্যাঙ্ক করেছি, প্র্যাঙ্ক ভিডিও করেছি এটা। তোমাদের ভালো লাগছে না? তোমার ভাই কি একটু কিছু খাবে না নাকি? এই সাইডটা পুরো মুছে নিয়েছি, পুরো ঠাকুর ঘর ভালো করে মুছে নিয়েছি, নাহলে মা বকাবকি করবে যেহেতু মুখেরটা ফেলেছে ভিজে মা। তো চলো দেখি সাহেবের কাছে জিজ্ঞেস করি কি বলে। বিস্কুট খাচ্ছে। কি গো কেমন লেগেছে চাটা? হ্যাঁ তো আমি ভেবেছি তুমি খুব রিয়াকশন দেখাবে, আমার উপর খুব রেগে যাবা। তুমি রাগলে না কেন আমার উপর? হ্যাঁ কি ও তোমার রাগলে না কেন? আরে তুমি আমার উপর রেগে যাবো। আমি ওটা বলছি যে গাইস মনে হয় আমার কপালে দুঃখ আছে, কি হবে জানি না। তা তোমার কোনো রিয়াকশনই নেই। এইটা জীবন নেও কেউ মানবে না, শান্ত মানুষের রাগ নেই। এটা ভালো করে জানে শান্ত মানুষের কিরকম রাগ। বাট তুমি রাগলা না, আমি পুরো অবাক হয়ে গেলাম। এই যে যদি মাছ খাই দিতাম, এই যদি মাছ খাই দিতাম তাহলে কি হতো? ও মা মা এদিকে আসো, আমি ভাবলাম দিদি এদিকে আসো, আমি ভাবলাম তোমার ভাইয়ের সাথে ওই প্র্যাঙ্কটা করে হয়তো আমাকে খুব বকবে, খুব রাগারাগি এটা করবে, ঠিক আছে? কিন্তু ও ওকে বলে তুমি রাগলে না কেন, বলছে আমার রাগ নেই। এরপরে যদি ওকে বলে মাছ খাওয়াই তখন রাগ করবে না তো? হ্যাঁ রাগ করবে কি? তো তুমি তো এটাও খাও না, তবে তুমি কি এই চাটা খাও নাকি? পাবে না, চ্যালেঞ্জ নিও না, কোনদিন মাছ খাইয়ে দেবো। বিশাল রকম একটা ধামাকা টামাকা হবে, তা বলছে আমার রাগ নেই। তো এরপরে দেখছি কি প্র্যাঙ্ক করা যায়। যদি তোমরা কমেন্টে অনেক মানে তোমরা যদি অনেক কমেন্ট করে জানাও জানার পর, যেন তোমার উপর প্র্যাঙ্ক করেছি। আমার খুব হাসি পাচ্ছিল পরে।
কি হাসি পাচ্ছিল? কারণ তুমি কি আমার পর কি ই করো না, অ্যাকসেপ্ট করো না যে আমি তোমার সাথে প্র্যাঙ্ক করতে পারি বা কিছু? কত বেশি কথা বলবো না গাইস, তোমরা বলো কেমন কি লেগেছে। আমি তো খুব একটা রিয়াকশন পেলাম না, অনেকের ভিডিওতে দেখি কি সুন্দর রিয়াকশন দেয়, কত সুন্দর হয়। তো গাইস যাই হোক, না তুমি খাও। তো গাইস ভিডিওটা কেমন কি লাগলো? তো এইসব একটুখানি খেয়েই এত কিছু করছে, মানে কি ভাব দেখাচ্ছে আমি জানি না, কিন্তু রিয়াকশনই দেখালো না। আমি খুব মজা একটা পেলাম না, কারণ আমি চেয়েছিলাম যে একটু রিয়াকশন ফিয়াকশন হয়তো আসবে আমার উপরে, তা কোনো রিয়াকশন এলো না। প্রথমেই দেখলাম ভেঙে চুড়ে দিয়ে দিলো বাবা, আর এমন ভাঙলো ভালোভাবে দিলো, এই আমাকে হয়তো দিলো, তো আমাকে কিছুই বললো না। তো যাই হোক ফ্রেন্ডস, তো রিয়াকশন তো দেখতে পাইনি। এরপরে কেমন কি ভিডিও নিয়ে আসবো সেটা তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তখন টাটা।